সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করেন না ভিডিওটা। এই কথা কওয়ার কারণ যে গরম পড়িছে, 10 মিনিট সময় ব্যয় করে এই যন্ত্রটা তৈরি করেন আর এসির মতো ঠান্ডা বাতাস খা ঘুমান। অনেকে মনে মনে করছে এটাতে ঠান্ডা বাতাস হবে কেন করে, দুটা বোতল দিছে, এই বোতলত কি আছে যে ঘর ঠান্ডা করবি? তর্কে মিলে কাজাকাজি আর বিশ্বাসী মেলে বস্তু। দেখেন এসে একটা খেদা খোঁজেছে, এই গরমের মধ্যে এক ঠান্ডা নামছে যে কারণে খেদা নিয়ে শুধু পড়লো। কইছে একটা সুযোগ, এই সুযোগে তোমাকে দেখামো কিভাবে যন্ত্রটা তৈরি করলু। এটা তৈরি করবা হলে সর্বপ্রথম যে কাজটা করবে নাকবি, বাড়িতে পড়ে থাকা 7-Up বা RC-র বোতল গুলা এরকম করে কানা করবে নাকবি, তিনটা করে। দুটা বোতলে কানা করা শেষ হয়ে গেল, এরপর পিছনের দিকটা অর্ধেক কাটবা নাকবি, কাটারও কারণ আছে সেটা পরে বুঝবেন। দুটা বোতল কি সুন্দর করে কাটনু দেখা বসান, এরপর বোতল দুটা ফ্যানের সাথে এমন কষা করে বান্ধবা নাকবি, ফ্যান ভেঙে গেলে বোতল গুলা যেন ওর থেকে খসে না যায়, খুবই শক্ত করে বান্ধবা নাকবি। অবশেষে বান্ধা শেষ হয়ে গেল, দুটা বোতল দেখেন কি সুন্দর করে বান্ধিছো। এরপর যে কাজটা করবে নাকবি, এই বোতলের মধ্যে কিছু বরফ দিবা নাকবি, তো বরফ বানাবো এখন হাঁড়ো। বরফ বানার জন্য এই ফর্মাটা ব্যবহার করেছি, তোরা এই পানির সাথে আনা করে লেবুও দিবেন, লেবু দিলে হবে কি ঠান্ডা বাতাসটা লেবু লেবু গন্ধ করবি। ডিপ ফ্রিজে তুলে 5 ঘন্টার মধ্যে এলা বরফ হবি, 5 ঘন্টা পর ফ্রিজের কাছে আনো, আসে দেখি পানিগুলা কি সুন্দর বরফ হয়েছে, সেলা এখন বার করলো। বরফগুলা কিন্তু যত চামা চাবি করে না, এত সহজে বার হবে নাই, কিন্তু একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধি করলে অনেক তাড়াতাড়ি পড়বি, সেটা এখন তোমাকে দেখামো। এই বরফগুলা যদি এখন তো বার না হয়, চামচ দেখালে উপরে ধূপ ধূপ করে কূপ ধরবেন, এমনি থেকেই বার হবি। সবগুলা বরফ একটা প্লেটে থুমেন, ওই প্লেট থেকে একটা একটা করে বরফ পরে যে কাটনো ওই জায়গার মধ্যে দিয়ে ঢুকে দিবা নাকবি, এই ফাঁকাটার মধ্যে দিয়ে বরফগুলা ঢুকবা নাকবি, সবগুলা বরফই। এই বোতলগুলোর মধ্যে যত বেশি বরফ থাকতে পারবেন তত ভালো, দুটা বোতল ভর্তি যদি করা যায় সারা রাত তোরা ঠান্ডা বাতাস খাওয়া পারবেন আর ঘুমবা পারবেন ঠান্ডায় ঠান্ডায়। মুই বেশি বরফ দেওয়া নাইও, তাও মুই যদি ফ্যানটা জোড়ো তাও ঠান্ডা বাতাস নাকবি, মোর বরফ ঢোকার কাজ শেষ হলো। ফ্যানটা যখন জোড়ের জন্য খটাস করে একটা শব্দ হলো, না ভালোই বাতাস না গোছে, উফ সেই শান্তি। কিন্তু যে রকম গরম পড়েছে রংপুর দিনাজপুর রাজশাহী, তোরা যদি এই বুদ্ধিটা করে ফ্যানটা চালান তোরা দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক ঠান্ডা লাগবি তোমাক। যারা মনে মনে চিন্তা করেছেন বানামো, ভাই বানামো চিন্তা করলে হবে নাই, তোরা এখনই বানাও। এই গরমের মধ্যে যদি শান্তি যদি না পান তাহলে মোক এই ভিডিওর নিচে আসে একটা করে কমেন্ট করবেন, কমেন্ট যে ভাই তোমার কথা তো ঠিক নয়, ঠান্ডা বাতাস পড়ছে না, মিশাই খালি কষ্ট করলো, শরীর শান্তি মন শান্তি, আসলে ভালোই ঠান্ডা না গেছে। তো খেঁতাটা নিয়ে আনা শুকনো, এই গরমের দিনও হালকা করে একটা ঘুম দিমো। তোরা ভালো থাকেন সবাই, মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মোর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।